नमस्कार जीवन कैनवास बाय सोयलेर आरेकटी नतून भिडियोते तोमादेर सकल के जानाई अनेक अनेक स्वागत। भिडियोर थाम्बेलटा देखे तो तोमरा बुझेइछो आज आमि किसेर भिडियो निये चले एसेछि तोमादेर काछे। आमार अनेक दिनेर इच्छा छिलो हाथीबागान मार्केटे जाब, एकटु शपिं करब। तो सेदिन चले गेछिलाम एकटा काजे, गेछिलाम कलकाताय, आर सेखान थेके किन्तु चले गेछिलाम हाथीबागान मार्केटे। आर आज आमि तोमादेर सामने किन्तु सेई भिडियोटा निये चले एसेछि। तो मार्केटे शुरूते ही तुम्हारा देखते पाच कत दोकान और एखे किन्तु देखो बाजार कलकाता एवं आरो बड़ो बड़ो अनेक ब्रैंडेड शॉपिंग मल रही है भेतरे। और तार ही चारपाश दिए रास्ता दूधार दिए रही है किन्तु कॉस्मेटिक्स, जूतो, बैग, जामा कपड़े प्रचुर दोकान। और जेटा किन्तु एकदम जलर दामे फलर रसर मत दाम, प्लस किन्तु तारा बार्गेनिंग कर लो अनेक टाका तुम्हारा कमे पेते पारो। तो चलो भिडियो स्किप ना करे शेष पर्यन्त देखो। जरा घुरे गेछो तारा तो जानो, जरा एखोनो जाओनी जाबे भाबछो तारा किन्तु अवश्य आमार भिडियोटा आजके देखो। और आमार भिडियो भालो लागले किन्तु अवश्य आमार चैनलटाके लाइक, फलो एंड सबस्क्राइब करे दिओ। तो चलो ढुके पड़ेछिलाम मार्केटेर भेतरे। और ये देखो एखाने एकटा रयेछे सिटी स्टाइल बोले किन्तु आरेकटा शपिंग मल रयेछे भेतरे भेतरे दिए किन्तु अनेक बड़ो बड़ो तीन चारटे शपिंग मलो देखलाम। और ये देखो कॉस्मेटिक्स दुर्दान्त कलेक्शन, एकदम 50 टाका थेके शुरू करे 200 250 300 400 जे रकम चाइछो। और देखो एखाने रयेछे किन्तु टूपी रयेछे बाच्चादेर, तारपरे ब्यागेर प्रचुर सम्भार, ब्याग, जुतो और कॉस्मेटिक्सटा मेन लागलो। और जेटा लागलो सेटा किन्तु हच्छे गोपालेर जामा कपड़ो किन्तु एखाने रयेछे प्रचुर दोकान। ये देखो गोपालेर ड्रेसेर आमि देखलाम प्रचुर दोकान रयेछे, प्रचुर भलो भलो कलेक्शन जामा कपड़े थेके किन्तु एइगुलोर कलेक्शन ही आमार बेशी माने बेशी क्वान्टिटी वाइज दोकान किन्तु अनेक बेशी। एइ जुतो, ब्याग, एइ गोपालेर ड्रेस, तारपर कॉस्मेटिक्स, सानग्लास, এসবে কিন্তু প্রচুর দোকান। কিছুটা আমাদের কাঁচরাপাড়া বিবেকানন্দ মার্কেট বা শিলিগুড়ি হংকং মার্কেটের মতো লাগলো। আমি প্রথমবার গেছি আর আমার ভীষণ কিন্তু ভালো লেগেছে। আর এই জুতোগুলো কিন্তু মোটামুটি 100 টাকা থেকে তোমাদের স্লিপার শুরু, তারপরে 150, 200, 180, 160 টাকা, 250, 300 এর মধ্যে কিন্তু জুতো পাওয়া যাচ্ছে। আর বার্গেনিং করলে কিন্তু 50 টাকা 60 টাকা করে ওনারা কমিয়েও দিচ্ছেন। আর এরই মাঝে কিন্তু দেখো সিটি মার্ট পর পর কটা শপিং মলও কিন্তু ভেতরে রয়েছে। তো যারা ভাবছো কলকাতায় এসেছো ঘুরতে, আর এই দেখো কসমেটিক্সের দোকান, কসমেটিক্সের দোকান কত কালেকশন, 30 টাকা থেকে নেল পালিশ শুরু, এখানে 50-60 টাকা থেকে লিপস্টিক শুরু। আর হাতিবাগানে আসতে হলে কিন্তু তোমাদের বিধাননগরে নেমে তোমরা যদি একটু এগিয়ে এসেই কিন্তু ডাইরেক্ট হাতিবাগানে অটো পাওয়া যায়, সেখানে কিন্তু তোমরা চলে আসতে পারো একদম খুব ইজি, বেশিক্ষণ টাইমও লাগে না। আর এই ব্যাগগুলো দেখো 250 টাকা করে ছিল, এই ব্যাগগুলো কতটা রিজনেবল। আর পর পর দোকান তোমরা মার্কেট হেঁটে ঘুরে কুল করতে পারবে না, এত দোকান, এত কালেকশন। আমি এত বছর কলকাতার পাশে থেকেও কোনোদিনও যাইনি, আমি প্রথমবার গেলাম। তো আমার মতো যারা পুজোর সময় তো মানে এখানে এতটাই ভিড় হয় যে জাস্ট ইম্পসিবল ভিডিও করা বা আসা, খুবই মানে ভিড় হয় পুজোর সময়। কলকাতার আশেপাশে যারা থাকে অলমোস্ট অনেকেই সবাই আসে। আর কসমেটিক্সের কালেকশন এখানে এতটাই ভালো, সেট পাওয়া যায়। আর ঢুকে পড়েছি মার্কেটের একদম ভেতরে, যেখানে কিন্তু রয়েছে দেখো শাড়ি, জামা কাপড় সব কিছুই রয়েছে। কিন্তু মেন কালেকশন কিন্তু এখানে হচ্ছে তোমার জুয়েলারি আর কসমেটিক্স, ব্যাগ আর জুতো, এটাই আমার বেশি ভালো লেগেছে। তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো পুজোর সময় বা এখন তো সারা বছরই টুকটাক শপিং সবারই চলে, বা আগে থেকে যদি কিনে রাখতে চাইছো, বিয়ে বাড়ি আছে সামনে, তো তোমরা কিন্তু অবশ্যই হাতিবাগান মার্কেটে চলে আসো। এখান থেকে জুয়েলারি নিয়ে কিন্তু পাইকারি রেটে আমাদের সব জায়গায় ওনারা বিক্রি করে থাকেন। তো বুঝতেই পারছো কতটা রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, ওড়না থেকে প্যান্ট থেকে কুর্তি থেকে শাড়ি, ইনারওয়্যার, দেখতে পাচ্ছ তোমরা সব সব। আর এই দেখো গোপালের ড্রেসের বললাম, খুব ভালো ভালো দোকান আছে এখানে গোপালের জামা কাপড়ের। আর কসমেটিক্সের তো মানে সম্ভার পুরো, মেকআপ কসমেটিক্সের। আর এখানে এটা এই দোকানটা দেখো পুরো ওড়না,
এই 250 টাকা করেছিল এই ওড়নাগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে লেগিংস, লেগিংস কিন্তু 150 টাকা থেকে শুরু, 3-4টে একসাথে নিলে কিন্তু ওরা 100 টাকাতেও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো দুধার দিয়ে পুরো মার্কেটে, আর মার্কেটটা বিশাল বড় মার্কেট, হাতিবাগান মার্কেট, মানে তো সবাই জানো কতটা বড় মার্কেট। যারা এখনও আসোনি, যারা আসতে চাইছো, অবশ্যই এসে, পুজোর সময় যেহেতু খুব ভিড় হয়, একবার ফাঁকা সময় এসে তোমরা ভালো করে ঘুরে বার্গেনিং করে জিনিস কিনে নাও। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, তোমরা খুব স্যাটিসফাইড হবে এখান থেকে। পর্দা থেকে শুরু করে বেডশিট, ব্ল্যাঙ্কেটের সমস্ত রকম মার্কেটে যা যা পাওয়া যায়, কুশন, কুশন কভার, বড় বড় দোকানও কিন্তু ভেতরে রয়েছে, লেহেঙ্গার, বিভিন্ন ড্রেসের, তো সবটাই কিন্তু তোমরা একই জায়গায় এসে পেয়ে যাবে। তো যেখান থেকেই আসো না কেন, তোমরা বিধাননগরে নামবে, বিধাননগরে নেমে তোমরা যেখান থেকে সিটি সেন্টার, হ্যাঁ, বিধাননগরে নেমে ডাইরেক্ট অটো করে যেখান থেকে সিটি সেন্টারের অটোগুলো ছাড়ে, ওইগুলো ছেড়ে একটু এগিয়ে এসে রাস্তা পার হয়েই অপোজিটেই কিন্তু হাতিবাগানের অটো পাওয়া যায়। তো সেখানে কিন্তু তোমরা হাতিবাগান মার্কেট বললেই কিন্তু ওরা একদম মার্কেটের সামনেই তোমাদের নামিয়ে দেবে। একদম হাতিবাগান মান্যবর আছে, ওইখানে নামলেই কিন্তু পায়ে হেঁটেই হাতিবাগান মার্কেট। তো আর দেখতে পাচ্ছ জুয়েলারির কালেকশানগুলো, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কালেকশান রয়েছে, চুড়ি বা এই দেখো এখানে চকলেট, আর এই দেখো নেল পলিশ, মেকআপের কত সুন্দর সুন্দর দোকান, ক্লিপ, কসমেটিক্স, মানে অত বড় মার্কেট কলকাতায়। বহু বহু বছর ধরে এই হাতিবাগান মার্কেট থেকে মানুষে শপিং করে আসছে। তো তোমরা যারা আসতে চাইছো বা কলকাতার বাইরে থাকো, কলকাতায় ঘুরতে এসো, একবার হলেও এই মার্কেটে তোমরা এসে বার্গেনিং করে জিনিস নিয়ে যাও, অনেক কম দামে তোমরা অনেক ভালো জিনিস তোমরা পাবে। আর এই দেখো জুতো, জুতোর কত কালেকশন, আমাদের কাস্তাপাড়া বিবেকানন্দ মার্কেটের মতোই কিন্তু এখানেও দেখলাম, যেটা অনেকটা শিলিগুড়ি হংকং মার্কেটের মতো লাগলো। আর এই গোপালের ড্রেস আর ঠাকুরের নানা রকম জিনিসের কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে আমি যেটুকু দেখলাম। আর এই দেখো কোনো কিছু বাদ নেই কিন্তু, হোম ডেকোরেশন থেকে শুরু করে মেকআপ, জুতো, সানগ্লাস, এই ঘরের প্রয়োজনীয় দেখো প্লাস্টিকের যে সমস্ত ফাইবারের আইটেমগুলো থাকে সেইগুলো রয়েছে, নাইটি, চুড়িদার, কুর্তি থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু তোমরা এসে একই জায়গায় পেয়ে যাবে। তো যারা আসতে চাইছো অবশ্যই এসে একবার ঘুরে যাও। আমি যতটুকু পারলাম ঘুরিয়ে তোমাদের মার্কেটটা দেখালাম, তাতেও কিন্তু মার্কেট শেষ হয়নি। আর এই দেখো চলে এসেছি একটা ব্যাগের দোকানে, ব্যাগের কালেকশানগুলো দেখে এতটাই ভালো লাগলো। আর এই দেখো এই ব্যাগটার দাম ছিল 350, আর এইখানে 300-350 টাকা এরকম বড় বড় ব্যাগ, 250 টাকা এরকম ছোট ছোট ব্যাগ, আর বার্গেনিং করলে কিন্তু 50 টাকা করে ও কিন্তু ওরা মিনিমাম কমিয়েই দিচ্ছে। আর ঢুকেই কিন্তু ব্যাগ আর জুতোর দোকানই তোমাদের সবচেয়ে বেশি চোখে পড়বে, কসমেটিক্স, আর এই দেখো ঘরে পরার জুতোগুলো রয়েছে, রয়েছে সব রকম জুতো, স্নিকার থেকে শুরু করে ছোটো বড় বাচ্চাদের সব রকম, ছেলে মেয়ে সবার সমান কালেকশন রয়েছে, 160 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকার রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর কসমেটিক্সের দোকানগুলো দেখেই ভালো লাগছে, নেল পলিশ, লিপস্টিকগুলো এত সুন্দর করে সাজানো। আর এই দেখো চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, আর এই যে দেখো এই লিপস্টিকগুলো ছিল কিন্তু এখানে 80 টাকা থেকে শুরু লিপস্টিক, এই দেখো এইগুলো হচ্ছে 60 টাকা। এই লিপস্টিকগুলো দেখো কি ম্যাট গ্ল্যাম না কিসের,
এগুলো কিন্তু ছিল 60 টাকা থেকে শুরু, তারপরে এগুলো ছিল কিন্তু 80 টাকা। হ্যাঁ, আর নেল পালিশ এই যে এটা কিন্তু ছিল দেখো 80 টাকা। হ্যাঁ, ম্যাট লিপস্টিকের ওপর আর এই জুতোগুলো ছিল কিন্তু 160 টাকা 150 টাকা থেকে শুরু। এমনিতে ঘরে পরা স্লিপারগুলো 100 টাকা থেকে কিন্তু এখানে শুরু। তো আর দেরি না করে তোমরা কিন্তু চলে আসো কলকাতা হাতিবাগান মার্কেটে। যারা শুনেছো নাম কিন্তু কোনোদিনও যাওনি, একবার হলেও ট্রাই করে দেখো। খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে পুজোর সময়, পয়লা বৈশাখের সময়, বিয়েবাড়ির সিজনে যখন চাও তোমরা গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট। ফোন পে আছে? একটু বড় বাচ্চাদের হবে? কত বছর? না, 10 বছরের। কত দাম? 200? 100? বলে অলিকার বলে অলিকার বলে